Bismillahirrahmanirrahim. Ramadan Mubarak. Ramadan Inspiration Series. Sabaike shagotom. Amader ajker episode royeche Lailatul Qadrer upore. Allah Subhanahu wa Ta'ala Surah Al-Qadr e amaderke ei special message diyechen. Ei message er upore. যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর। আমরা দেখেছি লাইলাতুল কদরে উপরে সূরা কদরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন লাইলাতুল কদরে গুরুত্ব হচ্ছে কারণ হচ্ছে এই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাজিল করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এতে এই রাতে রয়েছে আরও বিশেষ কিছু নিয়ামত। কী রয়েছে সেই নিয়ামতে? যে এই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেন সমস্ত ফেরেশতাদেরকে এবং রূহ বলতে এখানে বুঝিয়েছেন জিব্রাইল আলাইহিসসালামকে, যে সমস্ত ফেরেশতারা চলে আসেন, জিব্রাইল আলাইহিসসালাম চলে আসেন তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এবং এই রাতে রয়েছে নিরাপত্তা যার বিরাজমান ফজরের উদয় হওয়া পর্যন্ত। তাহলে এই রাতের আরও কিছু ব্লেসিংস রয়েছে এবং সেই ব্লেসিংসগুলো রয়েছে হলো যে এই রাতটা হচ্ছে সালাম এবং নিরাপত্তার রাত। এই রাতে সেই সালাম নিয়ে আসেন ফেরেশতাগণ। সুবহানাল্লাহ, এই রাতটা হচ্ছে প্রশান্তির রাত। এই রাতটা হচ্ছে সারা রাত ধরে রয়েছে প্রশান্তি এবং সেই প্রশান্তি এই কারণেই এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর, যে সারা রাত ধরে এক ধরনের ট্রাঙ্কুইলিটি, এক ধরনের নিরাপত্তা, এক ধরনের শান্তি বিরাজমান থাকে এই রাতে। কারণ এই রাতটাতে সারা রাত ধরে ফেরেশতারা এমনভাবে ঝাঁকে ঝাঁকে এই দুনিয়াতে নেমে আসে যে সারা রাত আপনার দেখবেন যে এ রাতের একটা লক্ষণের মধ্যে রয়েছে যে এক ধরনের ঠান্ডা একটা ভাব রয়ে যায় এ রাতের মধ্যে, এ রাতে, এবং একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে অনেকটা, মানে এই রাতটাতে একটা আলোটা থাকে, একটু স্তিমিত থাকে এই রাতের মধ্যে। তো এটার একটা ব্যাখ্যা এমনভাবে বলা হয়েছে যে ঝাঁকে ঝাঁকে এত ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা চলে আসে এই রাতে, যে সমস্ত কিছু, যে সারা আকাশ যেন ছেয়ে থাকে ফেরেশতাদের দিয়ে। এত ফেরেশতা চলে আসে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে শান্তি এবং নিরাপত্তার বার্তা নিয়ে। তো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদর হচ্ছে এমন একটা নিরাপত্তার রাত যে রাতে ফেরেশতারা চলে আসে সালাম এবং শান্তি নিয়ে। সুবহানাল্লাহ, যে এই রাতটা হচ্ছে এমন একটা শান্তির রাত। তো আমরা দেখি যে এই রাতটাতে আমরা যারা ইবাদতে মশগুল থাকব তাদের জন্য ফেরেশতাগণ চলে আসেন এই শান্তি এবং নিরাপত্তার বার্তা নিয়ে। আমরা কেউই সে শান্তি এবং নিরাপত্তার বার্তা মিস করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা সেই শান্তি এবং নিরাপত্তার যে নিদর্শন ফেরেশতাগণ নিয়ে আসছেন, এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুস্পষ্টভাবে এখানে সুনির্দিষ্টভাবে বলছেন ফেরেশতাদের মধ্য থেকে রূহ জিব্রাইল আলাইহিসসালাম চলে আসেন আল্লাহর নির্দেশ ক্রমে এই রাতে। আমরা জানি যে জিব্রাইল আলাইহিসসালামের জন্য নির্দিষ্ট যে কাজ ছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূলদের কাছে আল্লাহর বার্তা নিয়ে আসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিসসালামের দুনিয়ায় আসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই একটা রাতে জিব্রাইল আলাইহিসসালাম দুনিয়ার বুকে চলে আসেন। সুবহানাল্লাহ, যে জিব্রাইল আলাইহিসসালামের মতো সম্মানিত একজন ফেরেশতা যার কাজই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের কাছে আসা, তিনি চলে আসেন এই রাতে সেই বান্দাদের কাছে, সেই আল্লাহ সে সম্মানিত বান্দাদের কাছে যারা হচ্ছে এই রাতে আল্লাহর স্মরণে ইবাদতে মশগুল থাকবে। আমরা সে সম্মানটুকুকে একবার ফিল করি যে আমরা যদি এই লাইলাতুল কদরকে পেয়ে যাই, এই লাইলাতুল কদরে আমরা যদি ইবাদতে মশগুল থাকি, তাহলে আমরা সেই জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে সেই সালামটুকুকে পাচ্ছি। জিব্রাইল আলাইহিসসালাম আসছে আমাদের কাছে সেই সালামটুকুকে দেওয়ার জন্য।
আমরা একবার চিন্তা করি যে আমরা যদি সেই অবস্থায় ইবাদতে মশগুল না থাকি, আমরা যদি সেই রাতটাকে অবহেলায় কাটাই, সেই রাতটা আসলো এবং চলে গেল, সেই অবস্থায় আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, আরও লজ্জাজনক হবে সেই অবস্থায় আমরা যদি এমন কোনো কাজে ব্যস্ত থাকি যেই কাজটা অনৈতিক অথবা আল্লাহ সুবহানাহু তাআলার অপছন্দনীয়। সেই অবস্থায় ফেরেশতারা আসলো, সম্মানিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আসলো এবং এসে দেখলেন যে আমরা এমন অসম্মানিত কাজে ব্যস্ত রয়েছি অথবা অবহেলায় সেই রাতটা কাটিয়ে দিয়েছি, এবং সেটা যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে রিপোর্ট করলেন, তাহলে সেটা আমাদের জন্য কতটুকু অসম্মানের কারণ হতে পারে। আমরা শুধু একবার এই জিনিসটুকু যদি চিন্তা করি, ফিল করি, সূরা আল কদরের এই কথাটুকুকে আমাদের চিন্তায় আনি, তাহলেই বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন এই কথাটুকুকে এই সূরায় মেনশন করেছেন। তাহলে সেই সম্মানিত ফেরেশতাদের কথা চিন্তা করে আমরা দেখব যে সূরা আল কদরে এই কথাটুকু আল্লাহ কেন মেনশন করেছেন এবং লাইলাতুল কদরে কেন আমাদের আরও বেশি বেশি করে ইবাদতে মশগুল থাকা উচিত। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর, এই যে সালাম, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা হচ্ছে হাত্তা মাতলাউল ফজর, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফজরের উদয় হয়। তো আমার মধ্যে যে ভুল ধারণাটা ছিল সেটা ছিল যে সারা রাত ধরে আমরা ইবাদত করি এবং ফজরের নামাজ সুহর খাওয়ার সাথে সাথে, সেহারি খাওয়ার সাথে সাথে ফজরের নামাজটা পড়েই ঘুমিয়ে যেতাম। তো এটা আসলে একটা ভুল ধারণা। মাতলাউল ফজর বলা হয়েছে যে ফজরের নামাজের সময় শেষ হওয়া পর্যন্ত এই সালাম, এই শান্তি কার্যকর থাকে। তাহলে এই যে এক্সটেন্ডেড টাইমটা, এই টাইমটা আসলে যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের টাইম থাকে ততক্ষণ পর্যন্ত, আসলে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়টুকু এক্সটেন্ডেড। তাহলে এই নিয়ামতটুকু, এই শান্তি এবং নিরাপত্তার বার্তা আসলে সেহারির সময় পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে না, এই সময়টুকু সূর্য উদয় হওয়া পর্যন্ত এক্সটেন্ডেড। তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত চালু রাখতে পারবো এবং ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সেখানে থাকে এবং আমরা সেই সময়টুকুকে কাজে লাগাতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর সময় দিয়েছেন এবং লাইলাতুল কদরের মতো একটা বরকতময় সময় দিয়েছেন। সুবহানাল্লাহ, এখন পর্যন্ত আমরা সেই নিয়ামত আমাদের সামনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামতপূর্ণ সময়টুকুকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আমরা এখন থেকে নিয়ত করি, সেটার জন্য প্ল্যান করি, আমরা চেষ্টা করি, আমরা যদি সেই সময়টুকুকে পেয়ে যাই সেটুকুকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা না পাই, আল্লাহ যদি আমাদের হায়াতে না রাখেন অথবা আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের এই যে চেষ্টা, আমাদের নিয়ত এবং আমাদের এই প্ল্যান করা, সেটার জন্য ইনশাআল্লাহ আমাদের সময়টুকুকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সময়টুকুকে কাজে লাগানোর তৌফিক